আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি রাতের সংবাদে। পুরো সংবাদে আপনাদের সাথে আছি আমি পারভীন নিত্য। রাজধানী শাহজাহানপুরে আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম টিপু ও কলেজ ছাত্রী সামিয়া আফরান প্রীতি হত্যাকাণ্ডে সরাসরি জড়িত শুটার মাসুম মোহাম্মদ আকাশকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। দুপুরে সংবাদ সম্মেলনে ডিএমপি মিডিয়া সেন্টারে অতিরিক্ত পুলিশ কমিশনার এ কে এম হাফিজ আক্তার জানান, মাসুম একজন ভাড়াটে খুনি, তিনি টিপু হত্যার দায় স্বীকার করেছেন। আরও জানাচ্ছেন জাহিদ রহমান। রাজধানী শাহজাহানপুরে আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম টিপুকে গুলি করে হত্যার মূল আসামি শুটার মাসুম মোহাম্মদ আকাশকে বগুড়া থেকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। হত্যা সহ একাধিক মামলার আসামি তিনি। ডিএমপি মিডিয়া সেন্টারে ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার জানায়, গুলি করে হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছেন আসামি মাসুম। রাতে যে গুলি করেছিল 10:20 24/3/2022 তারিখে, তার নাম মাসুম মোহাম্মদ ওরফে আকাশ। আকাশকে আমরা গ্রেপ্তারের পরেই আমরা জানতে পারি সে এর আগের দিনও এজিবি কলোনির পাশে জনাব টিপুর অফিসের আশেপাশে ছিল, যে সেখানে তারা টার্গেট করেছিল যে তাকে হত্যা করার। ডিবি পুলিশ জানায় মাসুম একজন ভাড়াটে খুনি। হত্যার 5 দিন আগে টিম গঠন করা হলেও টিপুর নাম পৌঁছে যায় মাসুম বাহিনীর কাছে 3 দিন আগে। প্রাথমিক জিজ্ঞেসে সে 5 দিন আগে এটার জন্য তারা টিমটা জেনেছিল যে তারা এই কাজটি করবেন। 3 দিন আগে সে নামটি পায় আমাকে, আমাদেরকে যেটা বলছে 3 দিন আগে নাম পায়। সে 2 দিন এই প্রচেষ্টা চালিয়ে গিয়েছিল, 3 দিন আগে নাম পায়। আমরা কিলিংয়ের তার এটা ছিল, টার্গেটটা ছিল জাহিদুল ইসলাম টিপু। সে যেহেতু অনেকগুলি গুলি করেছে, সে বললো যে আমি ট্রিগার টিপিয়ে রেখেছি, তারপরে যে কটা গুলি বেরিয়ে গেছে তারপরে সে কয়েক সেকেন্ডের বিষয়ে, তার সে সহযোগী ছিল আবার মোটরসাইকেলে সে চলে গেছে। তো এই প্রীতির বিষয়টা তার পরবর্তীতে সে জেনেছে আমাকে এটা বললো আর কি। শাহজাহানপুরে গেল বৃহস্পতিবার রাতে এলোপাথারি গুলি করে হত্যা করা হয় আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম টিপুকে। এ সময় পথের রিক্সা আরোহী সামিয়া আফরান প্রীতি নামে শিক্ষার্থীও গুলিবিদ্ধ হয়ে মারা যান, আহত হন টিপুর গাড়ি চালক। জাহিদ রহমান, আরটিভি, ঢাকা। এদিকে রাজধানীর মিরপুরের কাজীপাড়ায় ছুরিকাঘাতে দন্ত চিকিৎসক বুলবুল হোসেন নিহত হয়েছেন। পুলিশের ধারণা, ছিনতাইকারীদের হামলায় মৃত্যু হয়েছে তার। প্রত্যক্ষদর্শীরা জানায় বুলবুলের উপর 3 জন হামলা চালায়। দুষ্কৃতিকারীদের ধরতে অভিযান অব্যাহত রেখেছে পুলিশ। বিস্তারিত জুপার্সানের রিপোর্টে। ডাক্তার বুলবুল হোসেন গরিবের দন্ত চিকিৎসক হিসাবে বেশ পরিচিত। রাজধানীর মগবাজারে রয়েছে তার চেম্বার। রোববার ভোরে কাজের জন্য নোয়াখালী যাওয়ার কথা বলে বাসা থেকে বের হন। পরে কাজীপাড়া মেট্রো রেলের টার্মিনালের নিচে 3 যুবক এসে ছুরি মেরে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কোনো চিকিৎসক না থাকায় পরে তাকে নিয়ে যাওয়া হয় সরারজি মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আমরা গাড়ি নিয়ে আসছি সদরঘাট থেকে যাত্রীপুরে, বড় আসার পরে এই জায়গায় আসছি। আসার পরে একটা লোক দাঁড়িয়ে বলতেছে ভাই সুর, তখন আমরা গাড়িটা ব্রেক করছি। আমার পরে ঠিক আছে, ওই লোকটা দাঁড়াইছে, দাঁড়ানো বা শুয়ে বসে। পরে আমরা ধরাবি করে সবাই যাত্রীর মধ্যে ধরিয়া মেডিকেলে নিয়ে গেছি। তার পায়ে শুধু একটি আঘাতের চিহ্ন পাওয়া গেছে। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে বলে ধারণা পুলিশের। তবে অন্যান্য বিষয়েও খতিয়ে দেখা হচ্ছে। সেখানে তাকে একটা স্টেপ করা হয় ডান পায়ের উরুতে। স্টেপ করে তার কাছ থেকে একটা মোবাইল নিয়ে গেছে। আশেপাশে মানুষজন সহায়তায় আলহেলাল হসপিটালে তাকে নিয়ে যাওয়া হয়। সেইখানে চিকিৎসা করতে না পেরে হাসপাতাল কর্তৃপক্ষ তাকে পাঠিয়ে দেয় হচ্ছে সরারজি হাসপাতালে। তখন সে আস্তে আস্তে নিস্তেজ হয়ে তারপরে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। নিহত ডাক্তার বুলবুলের সাথে কারো দ্বন্দ্ব ছিল না, তবে বিভিন্ন জেলায় ঠিকাদারি কাজ করতেন। এটি ছিনতাইকারীদের কাজ নাকি অন্য কোনো বিষয়ে জড়িত আছে তাও খতিয়ে দেখছে পুলিশ। জুবায়ের সানি, আরটিভি, ঢাকা। সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা যুক্তরাষ্ট্রে 3 তলা একটি বাড়ির সন্ধান পেয়েছে দুর্নীতি দমন কমিশন। ইতোমধ্যে এ সংক্রান্ত রেকর্ড পত্র দুদকের হাতে এসেছে জানিয়ে ঊর্ধ্বতন এক কর্মকর্তা বলেন, এই বিষয়ে মামলার প্রস্তুতি চলছে। বিদেশে অর্থ পাচারের অভিযোগ যাচাইয়ে কানাডা, যুক্তরাষ্ট্র, দুবাই ও সিঙ্গাপুরে এস কে সিনহার সম্পদের তথ্যের জন্য কয়েকটি প্রতিষ্ঠানকে চিঠি দেয় দুদক। তারই সূত্র ধরে যুক্তরাষ্ট্রে এস কে সিনহার 3 তলা বাড়ি কেনার তথ্য মিলেছে। সিনহার ছোট ভাই অনন্ত কুমার সিনহা আমেরিকায় ডেন্টিস্ট হিসেবে কর্মরত। 2018 12 জুন $280,000 নগদ অর্থ দিয়ে একটি বাড়ি কেনেন সিনহার নামে।
আলোচিত ই কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির গ্রাহকের প্রতারণা ও অর্থ আত্মসাতের মামলা থেকে অভিনয়শিল্পী তাহসান খান, রাফিয়াত রশিদ মিথিলা ও শবনম ফারিয়া সহ পাঁচজনকে অব্যাহতি দিয়েছে আদালত। ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম হাসিবুল হক এই আদেশ দেন। তবে ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক মাহমুদ রাসেল, তার স্ত্রী, প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শামিমা নাসরিন সহ চারজনের বিরুদ্ধে পুলিশের দেয়া চার্জশিট গ্রহণ করা হয়েছে। অপর দুই আসামি হলেন প্রতিষ্ঠানটির ভাইস প্রেসিডেন্ট আবদুল্লাহ আল মামুন ও ক্যাটাগরি হেড মোহাম্মদ আবু তাহের ওরফে সাদ্দাম। অব্যাহতি পাওয়া অপর দুজন হলেন প্রতিষ্ঠানটির প্রধান বিপণন কর্মকর্তা এস এম আরিফ রেজা হোসেন ও এক্সিকিউটিভ অপারেশন আবু কায়েস। পঁচাত্তরের পর দেশের ক্ষমতা জিয়াউর রহমান, এইচ এম এরশাদ আর খালেদা জিয়ার কাছে বন্দী ছিল। ৯৫ সালে ক্ষমতায় এসে জনগণের ক্ষমতা জনগণকে ফিরিয়ে দিয়ে গণতন্ত্র ফিরিয়ে এনেছিল আওয়ামী লীগ সরকার। বিকেলে আওয়ামী লীগ আয়োজিত স্বাধীনতা দিবসের আলোচনায় এসব কথা বলেন দলের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভবিষ্যতে জনগণ আর কোনো অগণতান্ত্রিক দলকে ক্ষমতায় আনবে না বলেও মনে করেন প্রধানমন্ত্রী। শরত খানের রিপোর্ট। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বঙ্গবন্ধু এভিনিউর কেন্দ্রীয় কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করে আওয়ামী লীগ। সভায় গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন দলের সভানেত্রী শেখ হাসিনা। এ সময় বঙ্গবন্ধু কন্যা বলেন, ৭৫ পরবর্তী সময়ে ২১ বছর যারা ক্ষমতায় ছিল তারা স্বাধীনতা যুদ্ধের ইতিহাসই বিকৃত করে দিয়েছিল। ধাপে ধাপে তিনি এগিয়েছেন, হঠাৎ করে একদিনে ঘোষণা দেন নাই, কিন্তু প্রত্যেকটা পদক্ষেপ অত্যন্ত সুচারুভাবে নিয়েছিলেন বলেই, এবং কখন কি হবে তিনি জানতেন এবং সেভাবে এক একটা পদক্ষেপ নিয়েছেন, যার ফলে আমরা এত অল্প সময়ের মধ্যে স্বাধীনতা অর্জন করতে পেরেছি। একটা যুদ্ধ বিধ্বস্ত দেশ এত অল্প সময়ের মধ্যে কেউ গড়ে তুলতে পারে না। প্রধানমন্ত্রী বলেন, যাদের জন্ম অসাংবিধানিক ও অগণতান্ত্রিকভাবে তাদের মুখেই আজ গণতন্ত্রের কথা শুনতে হচ্ছে, এটা জাতির জন্য দুর্ভাগ্যজনক। বিএনপি প্রতিষ্ঠা করে গেছে জিয়াউর রহমান, যে জিয়াউর রহমান সেনাপ্রধান থেকেও সে ক্ষমতা দখল করেছিল, রাষ্ট্রপতি হয়েছিল। আমাদের চার জাতীয় নেতাকে হত্যার থেকে শুরু করে হাজার হাজার সামরিক বাহিনীর অফিসার, সৈনিক, বিমান বাহিনীর অফিসার, সৈনিক তাদেরকে হত্যা করেছিল তার ক্ষমতাকে নিষ্কণ্ঠ করবার জন্য। একদিকে যেমন আওয়ামী লীগের নেতাকর্মী, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীদের গুম খুন করেছে, অপরদিকে সেনা সদস্যদের কত পরিবার এখনও তাদের আপনজনকে পায়নি, তার লাশটাও পায়নি। সেই হত্যা যজ্ঞ সে চালিয়েছে, প্রায় ১৯ থেকে ২০টা কু হয়েছে ৭৫ সালের পর জাতির পিতাকে হত্যার পর একে একে, এবং সেই কুতে হাজার হাজার সামরিক বাহিনীর অফিসার, সৈনিকদের যারা হত্যা করেছে তাদের হাত কাছ থেকে আমাদের এখন গণতন্ত্রের সবক শিখতে হবে, এটাই হচ্ছে জাতির দুর্ভাগ্য। যে দলের শীর্ষ নেতারা বিভিন্ন মামলায় পলাতক রয়েছেন, বাংলার জনগণ তাদের কেন ভোট দেবে এমন প্রশ্ন রাখেন আওয়ামী লীগ সভানেত্রী। এতিমের অর্থ আত্মসাৎকারী অথবা এক গ্রেনেড হামলা, ১০ ট্রাক অস্ত্র চোরাকারবারি, অর্থ পাচারকারী সাজাপ্রাপ্ত আসামি হচ্ছে তাদের দলের নেতা, তো সেই দলকে মানুষ কেন ভোট দিতে যাবে? মানুষ তো ভোট দেবে না। মাটি ও মানুষের সংগঠন আওয়ামী লীগ। আওয়ামী লীগ ক্ষমতা আসলে জনগণের ভাগ্য পরিবর্তন হয়। দেশকে আর কেউ যেন পিছিয়ে নিতে না পারে সেজন্য জনগণের পাশে থেকে কাজ করতে দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উন্নত সমৃদ্ধ সোনার বাংলা হিসেবে বাংলাদেশের মানুষ। শরীয়ত খান, আরটিভি, ঢাকা। বিনা পয়সায় ঘর দেওয়া কর্মসূচির আওতায় শিগগিরই দেশের সব ভূমিহীন গৃহহীন মানুষের আবাসন নিশ্চিত হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে জাতির পিতার জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির সভায় এই কথা জানান তিনি। দেশকে স্বাধীনতা চেতনায় ফিরিয়ে আনা সরকারের অন্যতম লক্ষ্য বলেও জানান সরকার প্রধান। আমাদের একটাই লক্ষ্য ছিল যে বাংলাদেশটাকে আবার আমরা স্বাধীনতার চেতনায় ফিরিয়ে আনব, আমরা স্বাধীনতার আদর্শে বাংলাদেশকে গড়ে তুলব। সকল ভূমিহীন গৃহহীন মানুষের জন্য বিনা পয়সায় ঘর তৈরি করে দিচ্ছি। খুব সেদিন বেশি দূরে না যে বাংলাদেশের একটি মানুষও ঠিকানাবিহীন থাকবে না, গৃহহীন থাকবে না, ভূমিহীন থাকবে না।
আওয়ামী লীগ ইতিহাস বিকৃতির মাধ্যমে জিয়াউর রহমানের নাম মানুষের মন থেকে মুছে ফেলতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার দুপুরে চট্টগ্রামের পলো গ্রাউন্ড মাঠে আয়োজিত সমাবেশে এমন মন্তব্য করেন তিনি। বলেন, চট্টগ্রাম থেকেই সরকার পতনের আন্দোলন শুরু হবে, এখন থেকে গণতন্ত্র ও বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে নতুন যুদ্ধ শুরু করতে হবে, দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান বিএনপি মহাসচিব। আইসিডিডিআরবি প্রতিষ্ঠার পর থেকে এখন বেশি কলেরা রোগী ভর্তি হচ্ছেন। ঘণ্টায় গড়ে 50 জনের বেশি রোগী আসছেন পানিবাহিত রোগের জীবাণু নিয়ে। সবচেয়ে বেশি রোগী ঢাকা ও এর আশপাশের জেলায়। চিকিৎসকরা বলছেন, এই রোগ থেকে বাঁচতে বিশুদ্ধ পানি পানের বিকল্প নেই। বিস্তারিত সাকিবুর রহমানের রিপোর্টে। পানিবাহিত জীবাণুর কারণে ব্যাপকভাবে বাড়ছে কলেরায় আক্রান্ত রোগী। প্রতিদিন 1200 উপরে রোগী ভর্তি হচ্ছেন মহাখালী আইসিডিডিআরবি হাসপাতালে। রোগীর চাপ সামাল দিতে হাসপাতালে বেডের বাইরে দুটি অস্থায়ী তাঁবু করে চিকিৎসা দেওয়া হচ্ছে রাজধানী ও এর আশেপাশে থেকে আসা রোগীদের। হাসপাতালটিতে শিশুদের আক্রান্তের সংখ্যা কিছুটা কম হলেও বয়স্কদের আক্রান্তের হার অনেক বেশি। ঘন্টায় ঘন্টায় স্যালাইন দিয়ে রোগীদের সুস্থ করার চেষ্টা চলছে। আসার পরও অনেকক্ষণ এরকম চলছে, পরে মধ্যরাত্র থেকে গিয়া আস্তে আস্তে একটু বমিটা কমছে। হঠাৎ করে বমি পাতলা পায়খানা। কালকে বেশি একটা বাথরুমে বেশি একটা চাপ দিত আর আপনার বমি করতে বেশি। যাত্রাবাড়ি এলাকার রোগীর সংখ্যা তুলনামূলক বেশি। তাদের অভিযোগ, এই এলাকার পানি ব্যবহার অযোগ্য। যাত্রাবাড়ি মিরহাজিবাগ, ওখানে আগে পানির ইয়াটা ওরকম ছিল না, এখন মানে রাস্তা জায়গা জায়গা কাটার পর থেকে আর কি পানির সমস্যাটা অনেক বেশি। কলের পানি খাওয়া যায় না, অনেক গন্ধ হয়। বাচ্চারা গোসল করে, কুলি যখন করে বাচ্চারা খায় পানি, পানির গন্ধই আসে না। আমরা অন্য হাতে পানি আনি কষ্ট করে। হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, আইসিডিডিআরবির ইতিহাসে এই প্রথম এত রোগী ভর্তি হচ্ছেন। সবাইকে বিশুদ্ধ পানি খাওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। আমাদের এই 60 বছরের আইসিডিআরবির ইতিহাসে এইবারই সবচেয়ে বেশি পানির মাধ্যমে এই জীবাণুগুলো ছড়াচ্ছে। নিরাপদ পানি পান করাটাই এখান থেকে বাঁচবার প্রধান উপায়। যে কোনো মূল্যে বিশুদ্ধ পানি পানের পাশাপাশি কলেরার লক্ষণ দেখা দিলে হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ চিকিৎসকদের। শাকিবুর রহমান, আরটিভি, ঢাকা। নিত্য প্রয়োজনীয় পণ্যের দামের লাগাম টানতে কয়েক জেলায় তেলসহ বিভিন্ন কারখানায় অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। নওগাঁয় সরিষার তেল কারখানা ও বেকারিতে অভিযান চালিয়ে 23,000 টাকা জরিমানা করা হয়েছে। অন্যদিকে টিসিবির পণ্য খোলা বাজারে বিক্রিতে জড়িত থাকার অভিযোগে গাজীপুর সিটির এক কাউন্সিলরের বিরুদ্ধে বিক্ষোভ ও সড়ক অবরোধ করে স্থানীয়রা। প্রতিনিধিদের তথ্যচিত্রে নুসরা জানসেনের রিপোর্ট। রমজান সামনে রেখে নিত্যপণ্যের দামের লাগাম টানতে বিভিন্ন জেলায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ থেকে অভিযান পরিচালিত হচ্ছে। এর অংশ হিসেবে নওগাঁ শহরে পরিচালিত অভিযানে খাবারের রং মেশানো সহ বিভিন্ন অব্যবস্থাপনায় সাইফুল বেকারিকে 3,000 টাকা এবং সুমন সরিষার তেল মিলকে 20,000 টাকা জরিমানা করা হয়। আমাদের অভিযানের কারণে কিন্তু এখন দাম কিন্তু অনেকটা কমে আসছে এবং মে মাসের 1 তারিখ থেকে খোলা তেল বাজারে থাকবে না। নারায়ণগঞ্জের রূপগঞ্জে তীর সয়াবিন তেল এবং রূপচাঁদা ব্র্যান্ডের মিল পরিদর্শন করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পরিচালক মঞ্জুর মোহাম্মদ শাহরিয়ার। এ সময় দুই কোম্পানির উৎপাদনে কিছু অসঙ্গতি পাওয়ায় তা খতিয়ে দেখার কথা জানানো হয়। বাহিরে যখন মালগুলো যায়, মিল থেকে বের হয়, আমাদের টিম থাকবে, সরকারি বিভিন্ন গোয়েন্দা সংস্থা আমরা তথ্যগুলো দিচ্ছি, তারাও যাচাই করবে। এটি মিলে আমরা যেভাবে পেয়েছি, আমরা চলে যাওয়ার পরও সেটি থাকে কিনা এটি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে। চট্টগ্রামের আনোয়ারা এলাকায় আলম ভেজিটেবল অয়েল কারখানায় অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। কোনো অবস্থাতেই সাপ্লাই অর্ডারটা হস্তান্তরযোগ্য না এবং 15 দিনের ভিতরে এটা সাপ্লাই করতে হবে, আমরা এই বিষয়টাও তদারকি করছি। অন্যদিকে উত্তরের জেলা পঞ্চগড়ে গরু ও মুরগির মাংসের পাশাপাশি বাড়ছে সব রকমের পণ্যের দাম। প্রশাসনের তদারকি না থাকায় অসাধু ব্যবসায়ীরা ইচ্ছে মতো দাম বাড়াচ্ছে বলে অভিযোগ ক্রেতাদের। যে কোনো জিনিস একটা বাজারে কিনতে গেলে দাম বেশি, যে গরুর মাংস ছিল 500 টাকা, সে মাংস কিছুদিন আগে 550, এখন 600 টাকা মাংস, 700 টাকা পর্যন্ত গরুর মাংস খাইতে হচ্ছে। আমরা যারা সাধারণ ক্রেতা আছি, আসলে আমরা বুঝে উঠতে পারতেছি না, হ্যাঁ, যে সকালে বাজারটা কীরকম হবে, সন্ধ্যায় বাজারটা কীরকম হবে। এদিকে টিসিবির পণ্য চুরি করে খোলা বাজারে বিক্রিতে জড়িত থাকার অভিযোগে গাজীপুর সিটির এক কাউন্সিলরের বিরুদ্ধে বিক্ষোভ ও সড়ক অবরোধ করে স্থানীয়রা। নুসরাত জাহান সিন্থি, আরটিভি।
সরকার বাধা না দিলে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে আগামীকাল সারা দেশে আধাবেলা হরতাল জনগণ স্বতঃস্ফূর্তভাবে পালন করবে বলে জানিয়েছেন বাম গণতান্ত্রিক জোট। দুপুরে রাজধানীর মুক্তি ভবনে সংবাদ সম্মেলনে জোটের সমন্বয়ক সাইফুল হক হরতাল চলাকালে আইন শৃঙ্খলা বাহিনী সহ সরকার দলীয়দের উস্কানি ও বাধা না দেওয়ার আহ্বান জানান। জরুরি পরিষেবা বাদে দোকানপাট, শপিং মল, পরিবহন সহ সবকিছু সোমবার সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বন্ধ থাকবে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। এদিকে বামদলের ডাকা হরতালের মধ্যেও সারাদেশে গণপরিবহন চলাচল করবে বলে জানিয়েছে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি। রোববার এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছে তারা। সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েতুল্লাহ জানান, অযৌক্তিক ও খোড়া অজুহাতে ডাকা এই হরতাল মালিক শ্রমিকরা কখনো সমর্থন করে না। হরতাল উপেক্ষা করে কাল ঢাকা শহর, শহরতলি ও আন্তঃজেলার সব রুটে বাস, মিনিবাস চলাচল করবে। এজন্য শহরের গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা জোরদার করতে প্রশাসনের প্রতি অনুরোধ জানিয়েছে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি। রাজধানী মোহাম্মদপুর শিয়া মসজিদ এলাকায় একটি রেস্টুরেন্টে গ্যাস লিকেজ থেকে আগুনে পাঁচজন দগ্ধ হয়েছেন। বিকেল ৫টার দিকে শিয়া মসজিদ মোড়ে নবাবী ভোজ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে এই দুর্ঘটনা ঘটে। পরে তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নেওয়া হয়। দগ্ধ হৃদয় ও সাইফুলকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়। গুরুতর দগ্ধ রাব্বির শরীরের ৩৫% পুড়ে গেছে। বাকি দুজনের মধ্যে আমিনুলের ১৮ ও মিঠুর ১৫% পুড়ে গেছে বলে জানিয়েছে কর্তব্যরত চিকিৎসক। তারা তিনজনই হাসপাতালে ভর্তি আছেন। দগ্ধ সবাই নবাবী ভোজ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের কর্মচারী। খালি একটা আগুনের দলার মতন একটা স্পুলিং হওয়াতে সাথে সাথে ওখানে যারা কর্মরত ছিল তাদের শরীরে বাহ্যিক দিক থেকে খালি আগুনটা লেগেছে, আর বেশি মারাত্মক ক্ষতি হয়নি। আমরা তাদের পরিবারের সবাই এখানে উপস্থিত আছে, পরিবারের মেম্বাররা, এবং আমরা প্রতিষ্ঠান থেকে তাদেরকে যত কিছু করার সব ধরনের সহযোগিতা করছি। শীত মৌসুমের পর এই প্রথম বৃষ্টির দেখা মিলল রাজধানীতে। শ্যামলী সহ উত্তরের বেশ কিছু এলাকায় সন্ধ্যা ৭টা নাগাদ তুমুল বৃষ্টি শুরু হয়। ওই সময় কোথাও কোথাও ঝোড়ো হাওয়া বইছিল, আবার কোথাও ধূলিঝড়। রাত ৯টা নাগাদ ঢাকার প্রায় সব এলাকায় বইতে শুরু করে কালবৈশাখী। ভ্যাপসা গরমের পর তুমুল এই বৃষ্টি স্বস্তি বয়ে আনে রাজধানীবাসীর জন্য। আগামী ২৪ ঘন্টায় ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুই এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি হতে পারে বলে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে। এদিকে ঝোড়ো হাওয়ার কারণে বিভিন্ন অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। পদ্ধতিগত ত্রুটির কারণে সিটি কর্পোরেশনের মশা মারার ওষুধ ২৫% কাজ করছে না, অথচ পরীক্ষাগারে ওই ওষুধের কার্যকারিতা ৯৫% পর্যন্ত পাওয়া যায়। কীটতত্ত্ববিদরা বলছেন, মশক নিধন কর্মীদের প্রশিক্ষণ আর নজরদারি নিশ্চিত করতে না পারলে সারা বছর ওষুধ ছিটিও লাভ হবে না। মশার উপদ্রব নিয়ে সাকিবুর রহমানের ধারাবাহিকের আজ তৃতীয় পর্ব। এ যেন মশা মারতে কামান দাগা। উত্তরের ৫৪টি ওয়ার্ডে ৫৪০ জন আর দক্ষিণের ৭৫টি ওয়ার্ডে ৯৭৫ জন মশক নিধন কর্মী বছর জুড়ে ওষুধ ছিটিয়ে থাকে। এসব ওষুধ আবার পরীক্ষাগারে ৯৫% পর্যন্ত ফল দেয়, অথচ নগরের বাস্তবতা ভিন্ন। মশার যন্ত্রণায় টেকা দেয়। পরীক্ষাগারে প্রায় শতভাগ কার্যকর ওষুধে কেন মশা মরছে না? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গবেষণায় দেখা যায়, পরীক্ষাগারে যে ওষুধের কার্যকারিতা ৯৫%, মাঠ পর্যায়ে তার ফল পাওয়া যাচ্ছে মোটে ২৫%। ফগিংয়ে টেস্ট করলে আমরা ল্যাবরেটরিতে যেখানে ৯৫% মর্টালিটি মশার নকডাউন পাই, সেখানে কিন্তু মাঠ পর্যায়ে সেটা পাওয়া যায় না, কারণ মাঠ পর্যায়ে ২৫%-এরও কম মর্টালিটি হয়। যদি আমরা সার্বিক পরিস্থিতিতে মোকাবেলা করতে যাই, তাহলে সমন্বিত মশক ব্যবস্থাপনা, যেটিকে বলা হয় সমন্বিত মশক ব্যবস্থাপনা, সারা বছরব্যাপী কিউলেক্স মশার জন্য আলাদা এবং এডিস মশার জন্য আলাদা যুগপৎভাবে চালাতে হবে। জাতীয় প্রতিষেধক ও সামাজিক চিকিৎসা প্রতিষ্ঠান নিপসমের মতে, অপ্রশিক্ষিত কর্মী আর মশা প্রজননের প্রধান ক্ষেত্র চিহ্নিত না করায় মশক নিধন কার্যক্রমের ফল পাওয়া যাচ্ছে না। তারা প্লেসগুলোকে আইডেন্টিফাই ঠিকমতো করতে পারছে না, যেখানে মসকিউটো আসলে ওইটার জন্য উপযুক্ত না, মসকিউটো নিধনের জন্য। সেই জায়গাগুলোতেও তারা স্প্রে করছে, ফলে কিছু লস হচ্ছে, প্রপার জায়গাগুলো আমরা মিস করছি। রেগুলার তারা লার্ভিসাইড ইউজ করছে, কিন্তু রেগুলার তো করতে হবে না, কোথায় করতে হবে সেটা তো একটা ফ্যাক্টর। যে জায়গাগুলো এই মসকিউটো থাকে, বাস করে, সেই জায়গাগুলোকে আমাদের আইডেন্টিফাই করতে হবে এবং সেটাকে ক্যাটাগরিয়াইজ করতে হবে। যেমন এখানে যেখানে বেশি সেখানে বেশি অ্যাটেনশন দিতে হবে, যেখানে কম সেখানে সেই অনুযায়ী অ্যাটেনশন দিতে হবে। নগর কর্তৃপক্ষ কালে ভদ্রে মিটিংয়ে ডাকলেও কর্মপন্থা নির্ধারণে নিপসম বরাবরই উপেক্ষিত থাকে। আমাদের যে মতামত দেওয়ার যে সুযোগ, এই সুযোগটা একটু কমই থাকে। কারণ কি, যে সিটি কর্পোরেশনের এই কাজগুলোতে আমাদের
পাবলিক হেলথের এক্সপার্টদের যেভাবে রাখার কথা, তাদের ওই ধরনের উদ্যোগ আমার কাছে আসেনি। তাদের বিভিন্ন প্রোগ্রামগুলোকে কীভাবে এনহেন্স করা যায় এ ব্যাপারে কিন্তু আমাদের এখানে আমাদের অনেক এক্সপার্ট আছে, তারা মতামত দিতে পারে। মশা নিয়ন্ত্রণে রাখতে হলে সমন্বিত কৌশল নির্ধারণের পাশাপাশি এই কার্যক্রমে নগরবাসীকেও সম্পৃক্ত করার পরামর্শ কীটতত্ত্ববিদদের। মশা নিয়ন্ত্রণে জনগণকেও সম্পৃক্ত হতে হবে, জনগণ মশা যেন উৎপাদন না হয় সেই ব্যাপারটাকে লক্ষ্য রাখতে হবে। সাকিব রহমান, আরটিভি, ঢাকা। রাতে সংবাদ এ পর্যন্তই। সর্বশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। মধ্যরাতে সংবাদ রাত একটায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।